আব্বাস ডাক দিয়ে বলেন, ইহুদি এক নম্বর প্রশ্ন করেছ তুমি, এমন একটা জায়গার নাম বলতে বলেছ যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর কোনোদিন পড়বে না। তাহলে শোনো আল্লাহর কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ নবীর পরের যে যুগটা, পরের যে অবস্থানটা, ওই অবস্থান, ওই যুগটা, ওই কালটা ছিল হযরত মূসা আলাইহিস সালামের অবস্থান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়তেছেন আর উত্তর দিতেছেন। আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ বলেছেন, সুম্মা বাআসনা মিন বাদিহিম মূসা ওয়া হারুন ইলা ফিরআউনা ওয়া মালা وَمَلَئِهِ بِآيَاتِنَا فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ। الله أكبر। الله رب العالمين বলেন, এর পরে অর্থাৎ নূহ নবীর পরে আমি আল্লাহ মূসা আর হারুন আলাইহিমুস সালাম, মূসা আর হারুন কে ইলা ফিরআউনা এবং তার পরিষদ বর্গদের কাছে পাঠাইলাম ইসলামের দাওয়াত দিয়ে, বিআয়াতিনা আমার নিদর্শনগুলি দিয়ে তাদের কাছে পাঠাইলাম আমার সঠিক ধর্মের কথা বলে। তারা আমার দিকে আহ্বান করলেন, কিন্তু সাথে সাথে ফিরাউন এবং তার বংশ এবং তার পরিষদ বর্গ যারা, তারা কি করলো? ফাস্তাকবারু, সাথে সাথে অহংকার করলো, তারা অহংকার ভাব প্রকাশ করলো এবং তুচ্ছ তাচ্ছিল্য করলো হযরতে মূসা আর হারুনকে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানু কওমান মুজরিমিন, কারণ হলো তারা ছিল কওমে মুজরিম। কওমে মুজরিম মানে অহংকারী দল, যাদের কাম শুধুমাত্র অহংকার করা। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, এই শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের ভিতরে অহংকারী লোক আছে না নাই? জোরে বলেন নাই, কিন্তু জোরে বলতে হবে, আছে না নাই? কি পরিমাণ যে আছে তা যদি আমরা গুনাহ শুরু করি তাহলে অহংকারী ছাড়া লোক পাওয়া বড় দুষ্কার হয়ে যাবে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। অথচ আমাদের যে নেতা, আমাদের যে নবী, ওনার আদর্শের মধ্যে অহংকারের কোনো লেশ নেই, ঠিক কিনা জোরে বলুন। আমার ঢাকার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরপরে শুনে নাও, ফালাম্মা জাব আহুমুল হক মিন ইনদিনা কালু ইন্না হাযা লাসিহরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কাছে যখন আমার পক্ষ থেকে বিভিন্ন হক মূলক নিদর্শন দেখানো হইল, বিভিন্ন হক প্রকাশ হইল, তখন তারা কি বলল? ফিরাউন সম্প্রদায় বলল, কালু ইন্না হাযা লাসিহরুম মুবিন। তখন তারা বলল, হে মূসা, হে হারুন, এগুলো তো স্পষ্ট জাদু, জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মূসা বললেন, কি বললে তুমি, এগুলো জাদু? আল্লাহর নবী মূসা বলেন, কালা মূসা আতাকুলুনা লিল হক লাম্মা জাআকুম আসিহরুন হাযা ওয়া লা ইউফলিহুস সাহিরুন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যখন তোমাদের কাছে হক আসলো তখন তোমরা এ কথা বলতে পারলে, এটা জাদু, এই ব্যাকল, এটা জাদু হতে পারে না, কারণ জাদু কখনো সফল কাম হয় না, ঠিক কিনা বলুন? জাদু সফলতা অর্জন করতে পারে না, কারামত সফলতা অর্জন করতে পারে, মুজিজা সফলতা অর্জন করতে পারে, অলৌকিক কুদরত সফলতা অর্জন করতে পারে, কোশ্চেন কালে জাদু সফলতা অর্জন করতে পারে না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। আমার বন্ধুগণ,
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটি বলার পরে ফিরাউন সম্প্রদায় বলল কানু আজিতানা লিতানফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়াতাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ ওয়ামা নাহনু লাকুমা বিমুমিনিন। আল্লাহর নবী মূসা কথার উত্তরে ফিরাউন সম্প্রদায় বলে এ মূসা, আমরা আমাদের বাপ দাদার যেই ধর্ম পেয়েছি তোমরা তাহলে দুই ভাই মিলে আমাদের এই ধর্ম থেকে বঞ্চিত করতে চাও আর তোমাদের প্রতিপত্তি বাড়াইতে চাও, কিন্তু কোশ্চিন কালে হবে না, আমরা তোমাদেরকে বিশ্বাস করি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, রাগ হয়ে গেল ফিরাউন। ফিরাউন এবার তার দলবল সাথী সঙ্গীদের সৈন্য বাহিনীদেরকে বলে, কি বলে দেখুন। ফিরাউন বলে ফিরাউন বলে যাও, আমার রাজ্যের ভিতরে যত বড় বড় জাদুকর আছে সবাইকে নিয়ে আসো, সকলকে উপস্থিত করো। তাই হলো وَقَالَ لَهُمْ مُوسَى أَلْقُوا مَا أَنْتُمْ مُلْقُونَ মূসা আলাইহিস সালাম সাধুকারদেরকে বললেন, কখন বললেন, فَلَمَّا جَاءَ السَّحَرَةُ যখন জাদুকররা চলে আসলো, সংবাদ দেওয়ার পরে যখন জাদুকর চলে আসলো, বড় বড় লিডার মার্কা জাদুকরগুলি উপস্থিত হয়ে গেল ফিরাউনের দরবারে। এরপরে মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ক্বালা লাহুম মূসা আনকুমা আনতুম মুলকুন, এই জাদুকরেরা তোমরা যেগুলো নিক্ষেপ করার জন্য সাথে নিয়ে এসেছ জাদু, এগুলো নিক্ষেপ করো সরজমিনে, আমাদের স্বচক্ষে দেখতে চাও কি জাদু নিয়ে এসেছ, আল্লাহর কুদরতের কাছে এরা জায়গা পায় কিনা দেখাবো, আজকেই দেখা দেখি হয়ে যাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ঢাকা জেলার বন্ধুরা, ভাষান্তকের ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর পয়গম্বর মূসা বললেন কি ফেলবে নিক্ষেপ করবে করো, তখন তারা কি করলো, ফালাম্মা আলকাউ, এরপরে তারা নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করলো আপনারা জানেন, কি নিক্ষেপ করেছিল বলেন তো দেখি। সাপ নিক্ষেপ করেছিল, মনে আছে না? সাপ নিক্ষেপ করেছিল, বড় বড় বিশাল বড় সাপ নিক্ষেপ করেছিল। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি বললেন দেখুন, ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহ সায়ুবতিলুহু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন। আল্লাহর নবী মূসা বললেন, এই তোমরা যেটা নিক্ষেপ করলে এটা কোনো অলৌকিক ব্যাপার না, এটা কোনো সঠিক ব্যাপার না, এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না, আর এই জাদু বাতিল সম্প্রদায় অবশ্যই বাতিল নিষ্পেষণ হবে, এর কোনো সফলতা আসবে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হক জিন্দা হবে, আল্লাহর কুদরত আজকে জয়ী হবে, আল্লাহ পাক মুফসিদিনদেরকে ফাসাদকারীদেরকে কশিন কালেও সফলতা বিজয় দান করেন না, ঠিক কিনা বলুন। জালেম সম্প্রদায় ফাসাদকারী অশান্তি প্রকাশকারীদেরকে আল্লাহ পাক কশিন কালেও শান্তি দেন না, জয়ী করেন না, যদিও সময় সাময়িকের জন্য দেখা যায় অনেক সম্মানের অধিকারী, কিন্তু ওই টেন্সি একটু অপেক্ষা করলেই জালেম সম্প্রদায় যারাই হোক না কেন নিষ্পেষণ হবেই হবে, নিষ্পেষণ হবেই হবে, আল্লাহর হক উদ্দিন হবেই হবে, ঠিক কিনা করে আওয়াজ দিয়ে বলতে হবে। আমার বন্ধুগণ কথাটি বললেন কিন্তু মূসা, আমি কিন্তু বলি নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জালেম বাদশা তোমার নির্যাতনের ফলাফল আর বেশি দিন চলবে না,
আল্লাহ পাকের হক অবশ্যই উত্তীর্ণ হবে, আল্লাহর কুদরত অবশ্যই উড়বে, আল্লাহর কুদরত অবশ্যই প্রকাশিত হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এরপরে মূসা বলে ওয়াইয়ুহিকুল্লাহুল হক বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হক জিন্দা হবে, আল্লাহর হক উদ্দিন হবে, আল্লাহর হক প্রকাশিত হবে, আল্লাহর হক প্রচার হবে। কারণ হলো আল্লাহ পাক তার বাণী অনুসারে এগুলো প্রচার করবেন। আর যারা মুসলিমুন, যারা অহংকারী ব্যক্তি, এদের ধ্বংস আসবেই আসবে। জোরে বলুন কথা ঠিক কিনা আমার ভাইরা। এরপরে সাপ নিক্ষেপ হইল, জাদুকররা তাদের জাদু বিদ্যা শুরু করলো। মূসা আলাইহিস সালাম রাগ হইতেছিলেন মনে মনে, আল্লাহ কেন কোন কুদরত পাঠান না। মূসা নবীর রাগটা একটু বেশি ছিল না কম ছিল? জোরে বলেন না। মূসা নবীর রাগ কিন্তু বেশি ছিল, জালালি মিজাজ ছিল, ঠিক কিনা? জোরে বলেন। আর এই মিজাজটাই রাগটা আল্লাহর কাছে বড় পছন্দ ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। দেখবেন কিছু বাচ্চা একটু জিদি হয়, এক বছর দুই বছরের বাচ্চা যখন বেশি রাগ হয়, মা আর বাবা কিন্তু অনেক খুশি হয়, ঠিক কিনা? জোরে বলে। মূসা আলাইহিস সালাতুস্সালামকে আল্লাহ পাক ইচ্ছা করেই রাগ দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আগে থেকেই টার্গেট দিয়েছে, আমার মূসা রাগ হবে, আর আমি ভালো, আমার কুদরতি অন্তরে ভালো লাগবে। আল্লাহু আকবার বলুন। মূসা আলাইহিস সালাতুস্সালাম রাগ হচ্ছেন, আল্লাহ কি ব্যাপার, ফিরাউন কি শুরু করছে, আপনি কিছু পান না কেন? মূসা আলাইহিস সালাতুস্সালামকে আল্লাহ বললেন, মূসা রে এক্ষুনি তো বলার সময় এসেছে, আপনার হাতে যে লাঠিটা আছে লাঠিটা জমিতে নিক্ষেপ করুন, ওরা তো সাপ নিক্ষেপ করছে, দেখেন এটা কি হয়। তাফসীরের কিতাবের ভিতরে লেখেছে সমস্ত জাদুকর মিলে যত সাপ ছাড়ল, এগুলো সমন্বয় করলে যত বড় সাপ হয়, এর চাইতে বড় একটা সাপের রূপান্তরিত হইল লাঠিটা। আল্লাহু আকবার। এই সাপ দেখে ফিরাউন ভয় পেয়ে গেল, ফিরাউনের জাদুকররা ভয় পেয়ে গেল, পরিষদ বর্গ সবাই ভয় পেয়ে গেল। আমার ভাইরা এরপরও কিন্তু ফিরাউন ক্ষান্ত হলো না, সংক্ষেপে বলি, কারণ তিনটা প্রশ্নের উত্তর তোমার দেওয়া লাগবে, যদি একটা দিয়ে নেমে যাই তাহলে আপনারা অসম্পূর্ণ জিনিস বুঝলেন, মনের ভিতরে মজা লাগবে না, যদি দুইটা উত্তর দিয়ে চলে যাই আপনাকেও ভালো লাগবে না, তিনটাই দেওয়া লাগবে। জোরে বলুন কথা ঠিক কিনা। আর ইহুদি তো বলেছে কোরআন শরীফ থেকে বলতে হবে, তো আব্বাস বলে বলেছেন কোরআন শরীফ থেকে, আব্দুর রহিম হক্কানি কোরআন শরীফ ছাড়া বলার তো কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝতে হবে। এবার মূসা আলাইহিস সালাম দেখলেন, আল্লাহ পাক বলেন, মূসা নবী উপলব্ধি করলেন, এগুলো দেখে ফিরাউন বংশধর সম্প্রদায় ওদের লোকজনের ভিতরে ইমানের তাজাল্লি ঢুকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের উপর একটা আত্মবিশ্বাস আসে, কিন্তু ফিরাউনের ভয়ে মুসলমান হতে পারে না। আল্লাহ পাক তাই বলেন, ফামা আমানা লি মূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আই ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লা ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসার কাছে সবাই ঈমান আনতে পারলো না, একটা দল একটা সম্প্রদায় ব্যতীত কেউ ঈমান আনতে পারলো না, ফিরাউনের ভয়ে এবং ফিরাউনের বংশধরদের ভয়ে, পরিষদ বর্গদের ভয়ে। কারণ হলো ওই সময় ফিরাউন ছিল পরাক্রমশালী একজন বাদশা, তার ভয়ে সে কিন্তু মানুষকে ইচ্ছা করলে সাথে সাথে খুন করে ফেলতো, হত্যা করে ফেলতো। তার ভয়ে ইচ্ছা থাকলেও অনেকেই মুসলমান হতে পারলো না, ঈমান আনতে পারলো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা
খুব ভালো করে বুঝতে হবে। মুসা আলাইহিস সালাম দেখলেন যারা এবার আছে তারাও ভয় পাচ্ছে, ফিরাউন জানি কখন কি করে বসে। মুসা আলাইহিস সালাম ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার মুসলমান ভাইয়েরা, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো তাহলে সেই আল্লাহকেই ভয় করো, আল্লাহকেই মানো, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো, ভরসা করো। যদি তোমরা মুসলমান হও সব কাজে আল্লাহর উপরেই ভরসা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটি বলার পরে মানুষের ভিতরে একটু সান্ত্বনা আসলো মুসলমানদের মধ্যে। তখন মুসলমানরা জবাব দেয়, কি দেয়? মুসলমানরা বলে, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা। আল্লাহু আকবার বলেন। তারা বলে, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, হে মুসা আল্লাহর নবী, আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে এই মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন। এরা বলে, আল্লাহ কওমে জালিম, জালিম সম্প্রদায়ের জুলুমের অত্যাচার, এই অত্যাচার থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে বাঁচান। সবাই বলেন আমিন। আরো জোরে আমিন। জোরে বলেন না কেন? আমিন। বলবেন, হুজুর দোয়া করলো বনি ইসরায়েলের মুসলমানরা, আমরা আমিন কমু কেন? যুগে যুগে প্রত্যেক যুগে আল্লাহ পাক ভালো আর মন্দ, মাজলুমার জুলুম, মাজলুমার জালেম সবাই সবাইকে সৃষ্টি করেছে। এ যুগেও যদি কেউ জালেম থাকে, আল্লাহ ওই জালেমদের থেকে আল্লাহ পাক সহজ সরল মুসলমানদেরকে যেন হেফাজত করেন। আমি জোরে বলেন না কেন? আমি। আরো জোরে বলেন না কেন? আমি। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে ওরা আমার কাছে দোয়া করলো, ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আল্লাহ গো, কওমে কাফের অস্বীকারী ব্যক্তিদের জুলুম অত্যাচার থেকে, ওদের ভয়াবহতা থেকে আপনার রহমতের দ্বারাই আপনি আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক ঝামেলা দেখলাম, দেখার পরে আমি মুসা এবং হারুনকে হুকুম দিয়ে দিলাম, আপনার আর এই দেশে থাকবেন না, যান চলে যান মিশরে। আল্লাহু আকবার বলেন। মিশরে ওখানে যান, ওখানে গিয়ে আপনাদের বসবাসের স্থান করুন। আল্লাহ পাক সেই কথাটি বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসর বুয়ুতাও ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কে হারুন আলাইহিস সালাম কে মিশর চলে যেতে বললেন, যান মিশরে যান, ওখানে আবাস স্থল গড়ুন, আর আপনাদের ঘরগুলা নামাজে পরিণত করুন, ইবাদত কলয় করুন, ইবাদত দিয়ে ভরপুর রাখুন, আর নামাজ পড়ুন। সাবধান, মনে রাখবেন, যারা নামাজ পড়বে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মুমিন হিসেবে সুসংবাদ। আল্লাহু আকবার। তারা হবে মুমিন, আর যারা মুমিন হবে সমস্ত সংবাদ হলো মুমিনদের জন্য। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার ভাষান্তক ঢাকার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে মুসা আলাইহিস সালাম বিরক্ত হইয়া জাতির উপরে রাগ হইয়া বদদোয়া করলেন, ওয়াকালা মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া
মালাহু জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রাব্বানা লিউদিল্লু আন সাবিলিক রাব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম বললেন, হারুন বললেন, হে আল্লাহ, এদেরকে আপনি সম্পদ দিয়েছেন, ওয়ার্ল্ড সম্পত্তির মালিক বানিয়েছেন, কোটি কোটি টাকা দান করেছেন, বড় অনুগ্রহ করে তাদেরকে সম্পদের মালিক দিয়েছেন, বানিয়েছেন, কিন্তু ওরা ওই সম্পদ দিয়া আপনার নাফরমানি করে আর ভালো মানুষগুলা পথভ্রষ্ট করে। আল্লাহ এদের উপরে ভালো কোনো আযাব প্রেরণ না করা পর্যন্ত এরা ঈমান আনবে না, ওদেরকে আপনি ধ্বংস করে দিন। জোরে বলুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তো বদ্ধ করে ফেললেন, জামানার পয়গম্বর বদ্ধ করলে মিস হবে না, কিন্তু আহারে এখন যেই কথাটা বলবো এই কথার দ্বারাই মূসা নবীর মান কিন্তু আমি ক্ষুণ্ণ করছি না, বদ্ধ করাটাও ওই সময় দরকার ছিল তাই করেছিলেন, কিন্তু এমন একজন পয়গম্বর এই ভাষাটা ঢাকার মায়ের মানুষেরা পেয়েছে, বাংলাদেশের মানুষেরা এমন একজন পয়গম্বরের উম্মত হয়েছে, আখেরি জামানার উম্মতরা এমন একজন পয়গম্বরের উম্মত হয়েছে, মারার পরেও তার ভাঙার পরেও আমার ভাইরা লোহার টুকরা ঢুকে যাওয়ার পরেও জাতির জন্য কোনোদিন বদদোয়া করে না। আল্লাহু আকবার বলেন, এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হয়েছি, সুবহানাল্লাহ বলেন না কেন? কত নবীরা দরখাস্ত কোনো পাইনি আর আমরা দরখাস্ত আল্লাহর কাছে একবারও করিনি, আল্লাহ পাক এমনি আমাদেরকে হাদিয়া দিয়েছেন বিশ্ব নবীর উম্মত হওয়াটা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাসতাকিমা ওয়ালা তাত্তাবি'আ তোমাদের দুই ভাইয়ের দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহু আকবার। তোমাদের দুইজনের দোয়া কবুল করলাম, তবে সাজদান ফাসতাকিমা তোমরা দুইজন কিন্তু অটল থাকবে, ওয়ালা তাত্তাবি'আন্নি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, জীবনে কোনোদিন অজ্ঞ মূর্খ না জানেওয়ালাদের ইতাআত করবে না, অজ্ঞ মূর্খদের কোশ্চিন কালেও তোমরা মানবা না, যারা অজ্ঞ মূর্খ তাদের দলভুক্ত কোনোদিন হইবা না, যাদের মধ্যে বাণী আছে, যাদের মধ্যে আল্লাহ আল্লাহর রসুল আছে, যাদের মধ্যে ধর্ম আছে, এদের পথই তোমরা অবলম্বন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটি কার? জোরে বলেন কার? দুই হাত উঁচু করে বলেন তো দেখি কার, আরো জোরে বলতে হবে কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দোয়া কবুল করার পরে আমি আল্লাহ মূসাকে বললাম মিশরে চলে যাও। মূসা আলাইহিস সালাম রওনা করলেন জাতিদেরকে নিয়ে, জাতিদেরকে নিয়ে রওনা করলেন, ওদিকে আল্লাহ পাক বলেন আমি ফিরাউন সম্প্রদায়কে আবার মূসার পিছনে লেলিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, এরপর আমি বাহরের দিকে, নদীর দিকে বনী ইসরাঈলদেরকে নিয়ে গেলাম,
বনি ইসরায়েলরা যাইতে যাইতে নদীর একবারে কিনারায় চলে গেল। আপনারা বলেন তো ঢাকার ভাইরা ওই নদীর নাম ছিল কি? সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ বলে না, আপনারা যে আসলে ওয়াজ শোনেন আর মনে রাখেন আজকে তা প্রমাণ হয়ে গেল। ওই নদীর কি নাম ছিল? নীল নদ। এই নদীর কিনারায় চলে গেল মুসলমান সম্প্রদায়, মূসা সম্প্রদায়। নদীর কিনারে যাওয়ার পরে আমার ভাইরা ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَاتَّبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا। আমি এদিকে ফিরাউন সম্প্রদায়কে পাঠিয়ে দিলাম, লেলিয়ে দিলাম। তাদের দিমাগের ভিতরে আসলো মূসাকে ধরো। ফিরাউন বলে এই সৈন্য বাহিনীরা মূসা চলে যায়, ওদেরকে ধরো, মেরে ফেলতে হবে, দেশ ছেড়ে জানি পালাইতে না পারে। পালাইলেও তো ফিরাউন বেঁচে যাইত, ঠিক কিনা? জোরে বলে নিজের কপাল নিজে খাইছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না, ঠিক কিনা জোরে বলেন? সীমা লঙ্ঘন করে ফেলেছে। যদি ওই সময় মুসার পিছন ছেড়ে দিত তাও বেঁচে যেত, কিন্তু আসলে তো বাঁচবে না। এজন্য আল্লাহ পাক ওর দিমাগটা ওইভাবে তৈরি করেছেন। ফিরাউন বলে ওই ধর মুসলমানদেরকে, সকলে ঘোড়া নিয়ে রওনা করলো, দৌড়াইতেছে, পিছনে দেখা যায় শা শা করতে করতে আসতেছে। এখন বনী ইসরাইলরা তো জানেনি কত সুজা লোক, নতুন মুসলমান যারা হয়েছে, এরা বলে মুসা, হে আল্লাহর নবী মুসা, আপনি না কইলেন আমাকে মিশরে নিয়ে যাবেন, আপনার আল্লাহ কয় মিশরে যাইতে, আবার সামনে বাদে নদী পাইছেন পাইছেন কি আমাকে? হ্যাঁ, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথা শোনার পরে আল্লাহর উপরে হইছে রাগ, আল্লাহু আকবার, আল্লাহ আপনি কি শুরু করছেন, আপনি কি আমার ওগুলোর কাছে বেইজ্জতি করবেন নাকি? একই শুরু করলেন, একই অবস্থা, নদী কেমনে পার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা, যেই লাঠি সাপ হইতে পারে ওই লাঠি আরো অনেক কিছু করতে পারে, আল্লাহু আকবার। তোমার লাঠি দিয়ে এই নদীতে একটা বাড়ি মারো, দেখো কি হয়। একটা বাড়ি মারার সাথে সাথে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠির আঘাতে 12টা রাস্তা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, 12টা রাস্তা হয়ে গেল। আর সে রাস্তা কিন্তু এই সৌদি আরব আর বাংলাদেশের রাস্তা না, এই রাস্তা জীবনে কেউ কোনোদিন বানাইতে পারবে না, আবিষ্কার করতে পারবে না। এই রাস্তার বানানো হলো আবিষ্কারককে। জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কেমনে যে বানাইলেন এটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা জোরে বলেন? তবে এতটুকু আমরা তাফসিরে পেয়েছি যে এটা একটা আনকমান রাস্তা, উন্নতর লাইনে আনকমান। এত উন্নত রাস্তা পৃথিবীর কোন মানুষের জিমাগেই ধরবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাস্তা হয়ে গেল 12টা, জাতি তো একটা, রাস্তা কেন 12টা? তাফসিরের কিতাবে লেখছে দুই কারণে রাস্তা আল্লাহ পাক 12টা বানাইলেন। এক নম্বর কারণ হলো ওখানে 12 কবিলার লোক ছিল, 12 গোত্রের লোক ছিল, 12 সম্প্রদায়। বনী ইসরাইলরা তো একটু সুজা টাইপের লোক ছিল, গ্যাঞ্জাম লাগে কিনা, মারামারি লাগে কিনা এক রাস্তা দিয়ে যাইতে গেলে। এই জন্য আল্লাহ পাক হিসাব কিতাব করে এই 12 কবিলার জন্য, 12 বংশের জন্য 12টা রাস্তা বানাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এত মানুষ একসাথে যাইতে গেলে দেরি হয়ে যেতে পারে, ওদিকে ফিরাউনের সম্প্রদায় চলে আসতে পারে, দুই একটাকে মেরেও ফেলতে পারে। এই কারণে আল্লাহ পাক রাস্তা বাড়িয়ে দিলেন যাতে দেরি না হয়, ও চিরেই জানি ওই পারে চলে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এরা উঠার পরে তো আবার ফিরাউনের সময় তৈব, আল্লাহু আকবার। আমার ভাইরা এদিকে ফিরাউন তো সা সা করতে করতে আসতেছে, এদিকে মুসলমান জাতি নেমে গেল। ফিরাউন এসে দেখে মুসলমানরা নদীর মাঝখানে, বিশাল উন্নতমূলক রাস্তার মাঝখানে। এবার ফিরাউনের বান্দা যারা, অর্থাৎ ফিরাউনকে যারা খোদা মানে, এরা কয় খোদা সাহ, এই রাস্তা আবার কে কখন বানাইল? ফিরাউন কয় তোমরা তো জানো না এই রাস্তার মধ্যে মুসলমানদেরকে সুবাইয়ে সুবাইয়ে মারবো বলে আমি আজকে সকালে বানাই গেছিলাম। চিন্তা করে দেখছেন কত বড় মিথ্যুক।
ফিরাউন এই কথা বলার পরে সবাই বিশ্বাস করল, কিন্তু ফিরাউন নামে না। ফিরাউন তো জানে যে আমি কত বড় ভণ্ড, নামলেই তো আমারে খাইছে রে। ফিরাউন নামে না, সবাই বলে খোদা সাহেব এখন কি করবো, কয়েক চুপচাপ করে দাঁড়িয়ে থাকো, কিছুক্ষণ পরে দেখবা নদী একাকার হয়ে গেছে, ওরা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিব্রাইল ফিরাউন নামে না, নামানোর ব্যবস্থা কর। আল্লাহ কেমনে করব, জান্নাত থেকে একটা মহিলা ঘোড়া নিয়ে যা। আল্লাহু আকবার, ফিরাউনের ঘোড়াটা বেটা ঘোড়া, একটা মহিলা ঘোড়া নিয়ে যায়, এমন একটা ঘোড়া নিবি ওর পেটে বাচ্চা কাচ্চা আসবে আসবে ভাব, এমন একটা ঘোড়া নিবি। আর এরকম ঘোড়া, মহিলা ঘোড়া, পুরুষ ঘোড়া দেখলে তো মাথা মতো ঠিক থাকে, মাথা ঠিক থাকে? আল্লাহ পাকের হিকমত বুঝা বলো কষ্ট। এমন একটা ঘোড়া নিয়ে আসলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে, ফিরাউনের ঘোড়ার সামনে ধরা হইল। ফিরাউনের ঘোড়ার মাথা নষ্ট, ঘুড়ি দেখে বুঝেন নাই। এখন জিব্রাইল আলাইহিস সালাম ইঙ্গিত দিলেন, এ ঘুড়ি রওনা কর বারো রাস্তার দিকে। ঘুড়ি দৌড় দেয়, ফিরাউনের ঘোড়াও দৌড় দিছে, ফিরাউন গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কারণ গেলে তো সর্বনাশ জানে, কার কথা কে শুনে। ফিরাউনের ঘোড়া দৌড় মারছে, ফিরাউনের ঘোড়ার দৌড় দেখে সবার ঘোড়া দৌড় মারছে, আল্লাহু আকবার, সকলের ঘোড়া দৌড় মারছে। আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ঘোড়ার উপরে যে লোকটা আছে ঘোড়া দৌড় দিলে ও কি সাথে আছে না নিচে নামছে? সাথে আছে না? এখন দেখেন মজা কাহাকে বলে। নদীর মাঝখানে সবাই চলে গেল, সবাই যাওয়ার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ আমার হাবিব, আমি যখন ফিরাউনদেরকে হাত্তা ইদা আদরাকাল বরকু, যখন তাদের গর্ত পর্যন্ত একবারে গভীর পর্যন্ত পৌঁছাই দিলাম, তখন নীল নদের পানিকে বললাম, পানি রে যেমন ছিলি ওই রকম হয়ে যা। আল্লাহু আকবার, আল্লাহর হুকুম পাইলে পানি কি আর আগের মতো হবে কি হবে না, কি বলেন? হ্যাঁ, হুকুম মানতে আমরা দেরি করি কিন্তু আল্লাহর মাখলুক কোনোদিন দেরি করে না, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল আপনারা জানেন, আল্লাহ বলেছিলেন, আমার কুনি বান্দা, এই আগুন ঠান্ডা হ। আল্লাহু আকবার, আগুন তো ভাইজান ঠান্ডা হওয়া শুরু করছে, আল্লাহ পাক দেখেন এমন ঠান্ডা শুরু হইছে গো, এখন যদি আমি ওরে সীমা বলে না দেই তাহলে তো একবারে বরফ হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। তখন আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন মার্কা ঠান্ডা হয়ে যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, না গরম না ঠান্ডা। আচ্ছা আপনারা বলেন তো আগুন হয়েছিল কিনা, আগুন হয়েছিল কিনা বলেন। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, এই পানিও আল্লাহর কথা মানছে, পানি সাথে সাথে একাকার হয়ে গেছে। এখন তো সবগুলা মিলে হাবুডুবু খাচ্ছে, ফিরাউনও হাবুডুবু খায়। এবার ফিরাউন কি বলে দেখেন, ওই যে হাবুডাবু খাওয়ার সময় দেখবেন মাঝে মাঝে একটু মাথাটা উঁচা হয়ে ওঠে, ওঠে না ওই, তখন আর কি আল্লাহকে বলে ফেলছে, কি বলছে, ক্বালা মানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার, ফিরাউন ডাক দিয়ে বলে, আমান্তু আমি ইমান আনলাম, আন্নাহু ওই খোদার উপরে, লা ইলাহা যার কোন শরীক নাই, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আর যে আল্লাহর উপরে ঈমান আনছে, যেই খোদার উপরে ঈমান আনছে বনি ইসরাঈল, সেই খোদার উপরে ঈমান আনলাম। এখনো ডাইরেক্ট শয়তান এখনো ডাইরেক্ট বলে না, চিন্তা করে দেখছেন, শয়তান এখনো ডাইরেক্ট বলে না, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, ক্ষমা করে দেন, আপনার উপরে ঈমান আনলাম, এ কথা এখনো বলে না, বলে ওই খোদার উপরে ঈমান আনলাম, যে খোদার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। চিন্তা করে দেখছেন কত বড় লম্পট, কত বড় সন্ত্রাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমি ঈমান আনছো না, আবার বলে ওয়ান আমিনাল মুসলিমিন, আমি মুসলমান। এবার আল্লাহ বলেন, আল আন, এখন কি করবি, কি রে সন্ত্রাসী, তুই ঈমানদার? আল্লাহ বলেন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, তুমি তো আগে কথাটি মানো নাই, ঈমান আনো নাই, অকুনতা মিনাল মুফসিদিন, আর তুই তো অশান্তিকারীদের লিডার, ঠিক কিনা জোরে বলুন,
অশান্তিকারীদের লিডার তুই, ফেতনা ফাসাদ ঘটানো ওয়ালাদের লিডার তুই, আবার মুসলমান কখনো হইলি? এরপরে যখন ফিরাউন আবার বলতে গেছে, জাল্লা আমি তোমার উপরে ঈমান আনলাম, এই আনলাম বা বলার আগে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাফসীরের ভিতরে লিখছে, জিব্রাইল আলাইহিসসালাম ওর মুখের ভিতরে কাদা ভরে দিয়েছে, আল্লাহু আকবার বলে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কাদা মুখের ভিতরে ঢুকাই দিয়েছেন। আমার নবীর কাছে এই ঘটনা যেদিন জিব্রাইল বর্ণনা করলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল ফিরাউনকে আল্লাহ মাফ করলে, তোমার কোন সমস্যা ছিল, তুমি কেন কাদা ঢুকাইলা? আল্লাহু আকবার বলে, চিন্তা করছেন কেমন নবী আমরা পেয়েছি, হায় 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 হায়, আল্লাহু আকবার। ফিরাউনের জন্য বদদোয়া করেছেন মুসা নবী, আর আমাদের নবী ফিরাউন যদি ইমানদার হতো তাহলে কোন সমস্যা ছিল না, কত দয়া আমার আপনার নবীর ভিতরে। ফিরাউনের জন্য আমার নবীর কলজার মধ্যে দয়া আছে, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও যে মুসলমানদেরকে কত কষ্ট দিয়েছে, ইসলামের কত ক্ষতি করছে আপনি জানেন না? আমি জানি, আমি জিব্রাইল এগুলা দেখার পরে ও নগদ স্বগত ঈমান আনবে এটা আমি সহ্য করতে পারবো না, এই কারণে মুখের ভিতরে কাদা ঢুকে দিছি, আল্লাহু আকবার, ওরে ঈমান আনতে দেই নাই আমি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফিরাউন তোমাকে আমি ঈমান আজকে দান করব না, তবে একটা জিনিস তোমাকে আমি বললাম, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিন্নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফিরাউন তোমার যে বাদানিকা, তোমার যে বদন, তোমার যে শরীর, এই শরীরটা আমি আল্লাহ হেফাজতের সাথে রাখবো, পোকা মাকড় দিয়ে খাওয়াবো না, মাছ দিয়ে খাওয়াবো না, কোন মাখলুক তোমাকে খাবে না, স্পর্শ করবে না, যাতে করে পরবর্তী জামানার স্বৈরাচার আর জালেম সম্প্রদায় জালেম বাদশাহগুলা তোমার মিশরে জাদুকর থেকে তোমার শরীরটা দেখে তারা নসিহাত গ্রহণ করতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে, সাবধান হয়ে যায়, আমার আমার হক থেকে গাফেল সম্প্রদায় যেমন গাফেল, ওদের মতো জানি না হয়, তোমাদের মতো তোমার মতো জানি না হয়, ওরা জানি স্বৈরাচার না হয় আল্লাহ হয়, এই কারণে তোমার বদনটা তোমার শরীরটা আমি হেফাজত করে রাখবো, জোরে বলুন আল্লাহু আকবার। মিশর জাদুকরে এখনো ফিরাউনের লাশ আছে কি আছে না, জোরে বলেন না কেন? আমেরিকার বাদশাহ সহ জালেম সহ পৃথিবীতে কত রাষ্ট্রের বাদশাহ জালেম আছে এখনো, এগুলো ওই ফিরাউনের লাশ দেখেও পশ্চিম কালো তারা নসিহাত গ্রহণ করে নাই, তার মানে বোঝা গেল ওগুলোর কপালও ফিরাউনের মতো পুড়ে গেছে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। চাই সে মুসলমানের সন্তান হোক, চাই ইহুদি খ্রিস্টানের সন্তান, কিচ্ছু যায় আসে না, যদি ফিরাউনের লাশ দেখার পরেও সে উপদেশ গ্রহণ করতে না পারে, জনগণের উপর থেকে জুলুম অত্যাচারের শিকড়টা উঠাইতে না পারে, আল্লাহর কসম তারও কপাল পড়ছে, ফিরাউনের মতো তারও কপাল পড়ে গেছে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। বলবেন হুজুর ওয়াজ হচ্ছে বাংলাদেশে, বিশ্ব নিয়ে কথা বলেন কেন, আমাকে এই বয়ানগুলো তো বিশ্বের সব মানুষ দেখবে, এই জন্যই বলা দরকার, ঠিক কিনা জোরে বলে। আমার ভাইরা রইসুল মুবাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই গুদি পাইছনি তোমার উত্তর, ওই যে বারোটা রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন নীল নদের ভিতরে, ওই সময় সূর্যের আলো রাস্তার নিচে পর্যন্ত রাস্তার তলদেশ পর্যন্ত গিয়েছিল, রাস্তার উপরে নিক্ষিপ্ত হয়েছিল, সূর্যের আলো এসেছিল, ওই রাস্তা কোনোদিন আরো হবে না, আর ওই জায়গায় কোনোদিন সূর্যের আলো কিয়ামত পর্যন্ত যাবে না। এক নম্বর উত্তর পাইছো নিজরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে এইভাবে তাকিয়ে আছে, ইহুদি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, এ কেমন বাচ্চা, আশ্চর্য হয়ে গেলাম, আমি উত্তরটা জানতে চেয়েছিলাম, এর চাইতে আরো বেশি ভালোভাবে ও দিয়েছে, আল্লাহু আকবার। ঠিক আছে দুই নম্বর উত্তর দাও, দুই নম্বর উত্তর দিচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী হযরতে ওমর ও আব্দুল্লাহর দিকে এইভাবে তাকিয়েছেন, আল্লাহু আকবার।
আমার ভাইরা কিভাবে তাকিয়ে আছেন, মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই ইহুদি দুই নম্বর উত্তর নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাইয়ের আলোচনা কোরআন শরীফের ভিতরে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই ভাই সমস্ত দুই ভাই, এদের মধ্যে একজন একটা ধ্বংসাত্মক গ্রাম দিয়ে ধ্বংসাত্মক শহর দিয়ে চলতেছে, পথ চলতেছে, এরপরে দেখলো আলা উরুশিহা ঘর বাড়ি গুলো ছাদের উপরে, আল্লাহু আকবার, মানুষগুলো মরে আছে। এই ভাই ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি এইগুলার আবার পুনরুত্থান কেমনে করবেন? যেই প্রশ্ন করেছিলেন যেই ব্যক্তি, ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ কোন মানুষ না, ওই ব্যক্তি আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর হযরত উযায়র আলাইহিস সালাম। আল্লাহু আকবার। উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন দেখুন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বাদা মাউতিহা ফআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। আল্লাহু আকবার। এই প্রশ্নটা করার পর আল্লাহ পাক উযায়র আলাইহিস সালামকে মৃত্যু দিলেন, সুবহানাল্লাহ বলেন, আর মৃত্যু দিয়ে এই অবস্থায় 100 বছর পর্যন্ত রাখলেন, 100 বছর পূর্ণ হওয়ার পরে আবার জীবন দান করলেন, সুবহানাল্লাহ বলেন, সুম্মা বাসা জীবন দান করলেন। জীবন দান করার পর আল্লাহ পাক উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, এ উযায়র, ক্বালা কাম লাবিস্তা, তুমি কতদিন পর্যন্ত মৃত অবস্থায় ছিলা? উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, ক্বালা লাম, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওম, একদিন অথবা একদিন একটু কম বেশি আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, বরঞ্চ তুমি 100 বছর কালা বাল্লা বিস্তামিআতা আমিন। আল্লাহু আকবার বলেন, 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলে, 100 বছর পর্যন্ত মৃত দেহ অবস্থায় ছিলে, এরপরে তুমি তাকাও বিশ্বাস না করো, ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ফাংজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতান লিন্নাসি, ফাংজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহামা ফালাম্মা তাবায়্যানা লাহু। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উযায়র, তোমার খাদ্য পানীয়র দিকে তাকাও, কিচ্ছু হয় নাই, পচে নাই। আল্লাহু আকবার। 100 বছর পর্যন্ত এগুলো তরুতাজা আমি আল্লাহ পাক আমার ক্ষমতা দিয়ে রেখেছি, বিশ্বাস হয় তো আপনাদের? হয় তো বিশ্বাস? কার কার বিশ্বাস হয় না, হাত দেখান। হাত জাগাইলেন কেন? মনে করছেন বিশ্বাস হয় কার কার? এটা কমতাই আল্লাহ পাক আপনাকে ওইভাবেই কবুল করছেন। কার কার বিশ্বাস হয় দুই হাত জাগাইলেন দেখান, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আমি আগেই বলেছিলাম আজকে কিন্তু একটু মিষ্টি মিষ্টি আলোচনা করব, কারণ হলো নবীদের আর সাহাবীদের আলোচনা গুলাই মিষ্টি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার খাবার দাবারের দিকে তাকাও, লাম ইয়াতাসান্না, কিচ্ছু হয় নাই, পচে নাই, একবার যেমন ছিল তেমন আছে। আবার এইগুলো দেখে বলবা যে আল্লাহ থাকবেই তো, একদিন ঘুমাইছি মাত্র, জি না, এবার তোমার তাজা গাদার দিকে তাকাও, ওয়াংজুর ইলা হিমারিকা, তোমার হিমারের দিকে তাকাও, তোমার জীবিত গাদার দিকে তাকাও, এগুলো আমি কেন করেছি জানো? মানব জাতি যেন জানতে পারে আমি আল্লাহর ক্ষমতা কত। ঈসা আলাইহিসসালামকে মাধ্যম ছাড়া দুনিয়ায় আল্লাহ মায়ের পেটে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের পেটে দিলেন, বাবার মাধ্যম ছাড়া এ যোগ্যতা ক্ষমতা কার? জোরে বলুন কার? আল্লাহ পাকের ছাড়া আর কারোর
মোটেই যোগ্যতা নাই। আবার এদিকে 100 বছর পর্যন্ত খাবার ভালো রাখলেন, গাদা শেষ করে দিলেন, এ ক্ষমতা কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, ইবাদ তুমি ভাবতে পারো গাদাটা আল্লাহ পাক মনে হয় সরাই ফেলছে, এই জন্য তোমার সামনে দেখো তোমার গাদার কিছু হাড়জি পড়ে আছে, আসেনি কয় আছে। এবার তাহলে তুমি খেয়াল করো কি করি আমি, অংজুর ইলাল আযামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখেই আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়জি গুলাতে গোশত দান করলেন, আল্লাহু আকবার বলেন। এরপরে ফালাম্মা তাবাইয়ানা লাহু, একবারে জীবিত গাদায় রূপান্তরিত করলেন, আল্লাহু আকবার বলতে হবে জোরে। আমার ভাইরা, এগুলো দেখে হযরত উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। হযরত উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি সব ক্ষমতার অধিকারী। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি সব ক্ষমতার অধিকারী। হযরত রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, ইহুদি রে, দুই নম্বর উত্তর পাইছো নি? ইহুদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে এইভাবে তাকিয়ে রইলেন, আল্লাহর নবীর সাহাবীও তাকিয়ে রইলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইহুদি, দুই নম্বর উত্তর হলো হযরতে উযাইর আলাইহিস সালাম আর তার ভাই একই মায়ের পেট থেকে একই দিনে যমজ সন্তান হিসেবে দুনিয়ায় এসেছেন, কিন্তু আল্লাহর কুদরতি ভাবে 100 বছরের ছোট বড় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কারণ একদিন একদিনের কম বেশির মধ্যে আল্লাহ পাক 100 বছর কুদরতি ভাবে অতিবাহিত করে ফেললেন। জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়ে বলে, হ্যাঁ দুই নম্বর উত্তর পাইলাম, তিন নম্বর উত্তর দাও, কোন কবর মুদ্দার রে নিয়ে খেলে দৌড়ায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, আরে ইহুদি, তিন নম্বর উত্তর নাও, আর একজন নবীর নাম ছিল হযরত ইউনুস আলাইহিস সালাম। আপনারা বলেন তো দেখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত? জোরে বলেন কত? 12 বছরই ধরেন, কত বছর? জোরে বলেন কত? আজকে বাসায় গিয়ে আপনার আমার বাস্তার 12 বছর বয়স জাগো আছে, একটু হিসাব মিলাবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায় আর আমাদের বাস্তাগুলো কোথায়? এখন আল্লাহর রহমতে লাইট ফিট করে দিয়ে হিসাব করে, কথা বলেন না কেন? এই যুবকদের দোষ না তো কি করবে? এই বিভিন্ন জায়গায় সফরে যাই, ফুড ভিলেজে আমরা নামি, উত্তর অঞ্চলে কুমিল্লার ওদিকে ফুড ভিলেজে যখন নামি, পেশাবখানায় গেলে আল্লাহর রহমতে আমাকেও দাঁড়াইয়ে মারা লাগে, কিচ্ছু করার নেই। কিন্তু আমরা হুজুর মানুষ তো টয়লেটে চলে যাই একবারে, খাড়াই তো আর মারা যায় না। ভাষাগুলো একটু নোংরা হয়ে গেল না, কাজগুলো নোংরা করছে না, কথা বলেন না কেন? এ বাংলাদেশ তো কুরআনওয়ালাদের দেশ, ঠিক কি না? করে বলেন, এ দেশটা তো খ্রিস্টানদের দেশ নয়, আর ওই কালচার গুলো সব খ্রিস্টানদের কালচার, ঠিক কি না? করে বলেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, দিমাগটা হচ্ছে খ্রিস্টানের দিমাগ, ফলাফল হবে কিন্তু খ্রিস্টানের ফলাফল। 12 বছরের সন্তান কিছু জানে না, যদি বলা হয় তুমি একটু আলহামদুলিল্লাহ বলো তো, ও আউযু বিল্লাহ বলতেই 37টা ভুল করবে, ঠিক কিনা বলেন? আমাগো দেশের কত নেতা সাহেবরা তাই স্টেজে উঠে আমাগো সামনে ভাষণ দেয়, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে, কি বলে না? কথা বলেন না কেন? নাকি ডরাইতেছেন আপনারা? আজকে আমার বয়ানে কোনো ডরি নাই, কারণ বাড়ি তো গোপালগঞ্জ, বুঝেন নাই ব্যাপারটা? তাও ওই যে কাশিয়ানি টুঙ্গি পাড়া আর কোটালি পাড়া আর মোকশেদপুর বাড়ি আমার নাই, একবার শহরের বাসে, সদর থানার লোক আমি, আপনাকে কোনো ডরই নাই আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ বলেন। এবার তাহলে ডরবিহীন বলেন তো দেখি আমাদের দেশের অনেক নেতারা আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম কয় না? জোরে বলেন কয় না? বিসমিল্লাহির রহমানুর রহিম বলে কিনা? আমার একটা
বয়ান আছে ইউটিউবে দেখবেন, টাঙ্গাইলের একটা বয়ান মির্জাপুরের। এই বয়ানটা যেদিন আমি করলাম ওই দিন আমাগো আমার আগে বসায় রেখে অনেক নেতারা বক্তব্য দিলেন। তো প্রত্যেক নেতা তো এইভাবে পড়তেছে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। এই যে সামনে কয়েকটা ওই মাদ্রাসার তোয়ালে বলে মশা ছিল, একটা ছাত্রের বয়স সর্বোচ্চ 8 থেকে 9 বছর বা 7 বছর হতে পারে, অল্প ছোট্ট ছেলে। ও দেখি যে হাসতে হাসতে গড়ে যে দিছে, আমি তো টের পাইছি যে ওই ছেলে বুঝে ফেলাইছে যে নেতা ভুল করতেছে। চিন্তা করে দেখেন এত ছোট্ট বাচ্চা ভুল ধরে ফেলছে, কারণ কি ওর মধ্যে আল্লাহর কোরআন আছে, কোরআন ঢুকছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন, ঠিক কিনা? আর 12 বছরের আব্দুল্লাহ ইবনে আব্বাস মুফাসসিরদের সর্দার আল্লাহু আকবার বলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, এই ইহুদি তাহলে শোনো, 3 নম্বর উত্তর, একজন নবী আল্লাহ বানাইলেন ইউনূস আলাইহিস সালাম, এই নবী দেখলেন কেউ ওনার কথা মানে না, বদদোয়া করলেন জাতির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন ধ্বংস পাঠাই দিলেন, গজব পাঠাইলেন। গজবের ভয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের দুইটা ছেলে আর স্ত্রী মোট 4 জন মিলে ওনারা অন্য দেশে রওনা করছেন, কিন্তু আল্লাহ বলেননি যেতে। আল্লাহ যে যাওয়াটাকে বেশি ভালো মনে নেননি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম যাচ্ছেন, বিপদ শুরু হইল। দেখেন কিছু দূর যাওয়ার পরে অন্য একটা এলাকা বাদলো, ওই এলাকার যে বাদশা জালেম বাদশা, সে বড় নারী লিপসা ছিল, মহিলা লিপসা ছিল, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে আল্লাহু আকবার নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক, বুঝে নিবেন খারাপ কাজে লিপ্ত হইতো, জোরে বলেন নাউজুবিল্লাহ। সৈন্য একদল সৈন্যকে সবসময় লাগাইয়া রাখতো পথে, কোন মেয়ে সুন্দরী মেয়ে যায় ধরে নিয়ে আসবি জোর করে। আজকে তো সামনে বেজে গেছে ইউনূস নবীর স্ত্রী, ধরে নিয়ে যাচ্ছে ইউনূস নবী বলে, এই সাবধান, নবীর স্ত্রীর গায়ে তোরা হাত দিবি না, ধ্বংস আসবে। নবীর স্ত্রী ডাক দিয়ে বলেন, হে আমার স্বামী আল্লাহর নবী, আমার মন বলতেছে আমার যাওয়াটাই এই এলাকার কল্যাণ বয়ে আনবে, আপনি টেনশন করবেন না, বাচ্চা দুইটাকে নিয়ে আপনি অন্য জায়গায় চলে যান, আমি নবীর স্ত্রী, আমি ইমানদার মহিলা, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন, কেমন ইমানদার হলে এই কথা বলা যায়? আমাদের দেশের মা বোনরা যুবতী বোনরা কলেজ ভার্সিটির বোনরা তো অনেক ইমানদার, তাই না? হাই হাই হাই, কত যে ইমানদার, সেদিন আমি গাজীপুরে দেখে আসছি, হাই রে ইমানদার। আমি গাড়িতে বসা আমি দেখি একটা মেয়ে কমপক্ষে 16-17-18 বছর বয়স হবে, স্কুল থেকে স্কুলের ড্রেস পরা, তাই বুঝলাম যে স্কুল থেকে আসতেছে, একটা বই এইভাবে হাতে ও আসতেছে, কিন্তু ও দূরের থেকে আমি খেয়াল করতেছি ও হাসে আবার কথা বলে, হাসে আবার কথা বলে, কিন্তু কি কার সাথে কথা বলে কেউ নাই, বই বুকে আবার মোবাইলও কাছে নাই। পরে আমার ড্রাইভার বলতেছে, হুজুর আপনি বুঝেন না কথা কয় কার সাথে? আমি কই না, কয় হুজুর ওর ওই অ্যাফ্রনের পকেটে হলো মোবাইল, আর এই স্কারের নিচে দিয়ে এয়ারফোনের একটা বল্টু আইনে কানে লাগাইছে। আমি কই ওরে ধোকা, আল্লাহরে ওরা ধোকা দেয়, হাই হাই, এটা বাংলাদেশের মহিলা নাকি ইংল্যান্ডের মহিলা আল্লাহই ভালো জানে। তো এরকম ইমানদার বাংলাদেশে আছে কি আছে না, জোরে বলেন না কেন? এদেরকে যদি কোনো জালেম বাচ্চা ধরে নিয়ে যায় তাহলে আল্লাহর অলৌকিক ভাবে আল্লাহ বাঁচাবে না গো, আরো বিপদে পড়বে, কারণ ওরা তো চায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বাংলাদেশকে এই নোংরা কাজ থেকে হেফাজত করেন, আমিন। আর নোংরা কাজ হেফাজত হওয়ার আগে আল্লাহ জানি প্রতি তালাই গুলো আসমানের গজব দিয়ে ধ্বংস করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? আমিন জোরে বলেন না কেন, আওয়াজ দিয়ে আমিন বলেন। টাঙ্গাইল গিয়েছি ওয়াজ করতে, আমি দেখলাম এই কথাটা আমি গতকালকে নেত্রকোনায় বলছি, আমি দেখলাম যে লাইন ধরে মেয়েরা দাঁড়ানো, আমার কাছে মনে হলো সব হিজড়া, একটা যুবক রিক্সার থেকে নামে আর এই ওর টান দিয়ে ভিতরে নিয়ে চলেছে, আর একটা নামে টান দিয়ে ভিতরে নিয়ে, আমি বুঝলাম না ব্যাপারটা, আসলে ইমানে আমি কিচ্ছু জানি না ব্যাপারে। আমি ওই গাড়ির ড্রাইভারে কইলাম, ভাই এই হিজরা রায় যুবক ভাইদের ভিতরে এই যে টান দিয়ে নিয়ে গেল কারণটা কি? কারণ আমি তো বক্তা মানুষ, আমার তো জানা থাকা দরকার।
পরে কয় হুজুর আপনি টাঙ্গালের ব্যাপার কিছু জানেন না? ওকে না তো জানি না। কয় এইটা হলো পতিতা লাইন, বিশ্বাস পালা না উজুবিল্লাহ বলেন। ওগুলো একটাও হিজড়া না, সব সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা। আমি কই হায় হায় আমাদের দেশের সরকার দি মুসলমান, উনি কিছু বলে না? কয় হুজুর কোন রাষ্ট্রে? ঠিকই বলো হুজুর কোন রাষ্ট্রে আপনি বসবাস করেন? এই নেতা কর্মী সরকারের সিগনেচারেই তো ওরা ইনকাম করে, নাউজুবিল্লাহ বলেন। আমি মাথায় হাত দিলাম, হাই হাই রে ওরে আল্লাহ, এই জন্য বদদোয়াটা করলাম। আল্লাহ পাক এই যে গোয়ালন্দর ওই পাশে আছে, আছে না রাজবাড়ি জেলার ভিতরে, ওখানে একটা টাঙ্গাইল একটা, এগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশে যত প্রতিদান আছে আসমানি গজব দিয়ে তাকে ধ্বংস করে দেয়, আমিন জোরে বলেন না কেন? অথবা আল্লাহ সবাই জানি একবার আল্লাহ ওরা বানাই দেয়, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, জোরে হলো না আরো জোরে, এবারের মার্কা, এবারের মার্কা আমিন। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, ইউনুস নবীর স্ত্রীকে নিয়ে গেছে, এদিকে ইউনুস আলাইহিসসালাম দুটি ছেলেকে নিয়ে সামনে রওনা করছেন। আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝতে হবে, 10-15 মিনিটের ভিতরে আমার 3 নম্বর উত্তর দেওয়া শেষ হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা কিছু দূর যাওয়ার পরে একটা জঙ্গল বাঁধলো, এই জঙ্গলে একটা ছেলে পিছনে পড়ে গেল। একটা ছেলে যখন পিছনে পড়ে গেল, পিছন থেকে একটা বড় বাঘ এসে একটা ছেলেকে মুখে করে নিয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। ইউনুস নবী পিছনের দিকে তাকাইয়া দেখলেন একটা ছেলে নিয়ে যায়, একটা ছেলে নিয়ে যায়, কিন্তু আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে, সন্তানের উপর মায়া করা যাবে না। আল্লাহর ফয়সালা ছিল, আল্লাহই করেছেন, ঠিক আছে আমি চলে যাই। আর একটা ছেলে নিয়ে রওনা করছে, একটা নদী বাজছে, সাগর বাজছে, সাগরের কিনারে দাঁড়ায় রইলেন নৌকার জন্য। আমার ভাইরা হঠাৎ করে বিশাল একটা ঢেউ আসলো, ঢেউর সাথে বিশাল বিকটের একটা মাছ আসলো, ওই মাছে এসে ওই ছেলেটা কেউ নিয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছেলেকে যখন নিয়ে গেল আমার ভাইরা, ইউনুস নবী আল্লাহর উপরে সবরে জামিল ইখতিয়ার করলেন, নৌকায় উঠলেন। কিন্তু ওই নৌকার একটা বৈশিষ্ট্য ছিল, কোন ভাগা গোলাম মালিককে ফাঁকি দিয়ে এসেছে, এমন কোন ভাগা গোলাম যদি নৌকার উপরে ওঠে তাহলে সাগরের মাঝখানে যে শুধু চরকির মতো ঘরে, লাঠিমের মতো ঘরে, তাই শুরু হয়ে গেল। মাঝি ডাক দিয়ে বলে, নৌকাওয়ালা ডাক দিয়ে বলে, কে আছেন আপনাদের ভিতরে ভাগা গোলাম মালিককে ফাঁকি দিয়ে এসেছেন? না বলে চলে এসেছেন, তাকে এই সাগরে এখন নামাইতে হবে, না নচেত এই নৌকা ঘুরতে ঘুরতে আমরা সবাই মারা যাব। আমার নৌকার বৈশিষ্ট্য এই, একজন বলে আমি জীবনে কোনোদিন গোলাম হই নাই, আর একজন বলে আমার 14 গোষ্ঠীর ভিতরে গোলাম কেউ নাই, আমি তো একজন গোলাম বহু গোলামের মালিক, আমাদের ভিতরে গোলাম নাই, আমি গোলাম না, কেউ গোলাম না। যখন সবাই বললাম রে কেউ গোলাম না, মাঝি বলে আমিও তো গোলাম না, তখন ইউনুস আলাইহিসসালাম চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, বুঝতে আর বাকি রইল না, আল্লাহ পাক বেজার হয়ে গেছে আমার উপরে, আল্লাহর ওয়াদার ছাড়া আমি চলে এসেছি। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, নবীকেও আল্লাহ পাক ছাড় দেন নাই। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর দিলের ভিতরে ইলকা দিয়ে দিলেন, দিলের ভিতরে বুঝ দিয়ে দিলেন, ইউনুস আলাইহিসসালামের দিলের ভিতরে বুঝ আল্লাহ তাআলা দান করলেন। ইউনুস নবী ডাকতে বলে, মাঝি আমারে নিক্ষেপ করো সাগরের ভিতরে, নচে তোমরা কেউ বাঁচবা না, আমি আমার মালিককে ফাঁকি দিয়ে চলে এসেছি। আল্লাহু আকবার। সাগরের ভিতরে নিক্ষেপ করা হলো, সাগরের ভিতরে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে বিশাল বিকট একটা মাছ এসে ইউনুস নবীকে খেয়ে ফেললেন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউনুস নবীকে খেয়ে ফেললো মাছে। এখন আপনারা বলেন তো, মাছের যে পেটটা একটা কবর হয়েছে না, ইউনুস নবী মুদ্দার মাছ এখন কবর। কোন কোন তাফসীরের কিতাবে লিখেছে ওই মাছটাকে আরেকটা মাছে খাইলো। আল্লাহু আকবার বলেন। এইভাবে মাছটা দৌড়াইতে আছে 40 দিন পর্যন্ত, এইভাবে দৌড়াইতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনাটা বর্ণনা করতেছিলেন, ইহুদি আব্দুল্লাহর দিকে তাকাইতেছিল আর কাঁদতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা 40 দিন পূর্ণ হবে হবে বাপ, হঠাৎ করে আল্লাহ
আল্লাহর নবী ইউনূস দেখলেন মাছের পেটের ভিতরে জিব্রাইলকে দেখা যায়। আল্লাহু আকবার! এই জিব্রাইল ভাই তুমি এখানে কেমনে এসেছো? জিব্রাইল ডাক দিয়ে বলে যেখানে নবী যেতে পারে ওখানে জিব্রাইলও যেতে পারে। আল্লাহু আকবার! কিন্তু জিব্রাইল ভাই একটা উত্তর দাও, আমি যে গুন 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 আওয়াজ পাই এই আওয়াজগুলো কিসের? জিব্রাইল আলাইহিস সালাম বলেন সাগরের তলদেশে ছোট ছোট কুচি কুচি পাথর আছে, এই পাথর আর যেই সমস্ত মাছ আছে এরা জবান দিয়ে আল্লাহ পাককে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহ পাককে খুশি করে তারা জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরসে গুয়াদ বগুয়াদ আল্লাহ হু না গুয়াদ টুন টুনা টুন টুন টুনা টুন না গুয়াদ টুন টুনা টুন টুন টুনা টুন। কবি ডাক দিয়ে বলেন দুনিয়ায় যত মাকলুক আছে তাদের যে আওয়াজটা আছে এই আওয়াজটা শুনে আওয়াজ না, তোমার ঘরে যে ঘড়ি আছে ওই ঘড়িটা এক সেকেন্ড পরে টিক এই কথা শোনার সাথে সাথে ইউনূস নবী বললেন সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী বললেন তাহলে তো আমি ভুল করে ফেলেছি, আজকে আমার মাওলা পাকের জিকির শুরু করব আর থামাবো না। এই আল্লাহর কাছে জিকির এবং তওবা শুরু করে দিলেন, আল্লাহ আপনি পবিত্র, আমি গুনাহগার, আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাপ চাইতে চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পার হওয়ার পরে আল্লাহ পাক ইউনূস নবীর মাপ চাওয়াটা দোয়াটা কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার! আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন ইউনূস নবীর, আর দোয়া কবুল করার পরে মাছ আর ইউনূস নবীকে রাখতে পারলো না। আমার ভাইরা 40 দিন পরে মাছটা ইউনূস আলাইহিসসালামকে কিনারে রেখে মাছটা আবার দৌড় দিয়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির প্রশ্নের উত্তর এই পর্যন্তই, কিন্তু সামনে মর্মান্তিক এবং খুব মজাদার। সামনে 5-6 মিনিটের একটা ঘটনা বাকি রয়ে গেছে, এটাকে আমি আপনাদের সম্মুখে বলবো নাকি এই উত্তর পর্যন্ত শেষ করব সামনে বলবো? তাহলে শুনুন, ইউনূস আলাইহিসসালাম ভাইরা কিনারে শোয়া বেহুশ, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানিকে বললেন সাগরের পানি রে দূরে গিয়ে যা, দূরে গিয়ে অবস্থান কর, আমার ইউনূস নবী এখানে যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয় এ জায়গা আসবি না। আল্লাহু আকবার বলেন। ইউনূস নবী সুস্থ হওয়া শুরু হইলেন আস্তে আস্তে, কেমনে জানেন হুশ ফিরল। ইউনূস নবী তাকিয়ে দেখে একটা খেজুর গাছ আমার পাশে দেখা যায়, ওই খেজুর গাছ পেঁচানো আঙ্গুরের লতা পাতা, আঙ্গুর গাছের লতা পেঁচানো, আর প্রত্যেকটা গিরা থেকে আল্লাহ পাক জান্নাতের আঙ্গুরের ছড়া ইউনূস নবীর মুখের কাছে রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন ফলের ব্যবস্থা আল্লাহ পাক জান্নাত থেকে করা দিলেন। ইউনূস নবী খান আর সুস্থ হতে লাগেন, এক পর্যায়ে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। ইউনূস নবীর হঠাৎ করে মনে পড়ল, আহারে আমার স্ত্রীর খবর তো নেওয়া দরকার। ওখান থেকে দৌড় দিছেন, রওনা করলেন। রওনা করার সাথে সাথে আমার ভাইরা আল্লাহু আকবার, পিছনের থেকে একটা লোক ডাক দিয়ে বলে হে আল্লাহর নবী ইউনূস আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার আপনি একটু দাঁড়ান এ আল্লাহর নবী ইউনূস আপনি একটু দাঁড়ান। এই ডাক দেওয়ার সাথে সাথে ইউনূস আলাইহিসসালাম পিছনের দিকে ফিরে দাঁড়াইলেন। দাঁড়ায় দেখেন একটা বড় লোক আসে, একটা লোক দেখা যায়, ওই লোকের সাথে একটা ছোট্ট ছেলে দেখা যায়। আল্লাহু আকবার! আমার ভাইরা ও ভাষানটাক সাবান, ভাষানটাক ঢাকার বন্ধুরা, আল্লাহু আকবার! ইউনূস আলাইহিসসালাম বলেন ভাই রে তোমার পরিচয় কি? ওই লোকটা বলে হুজুর আমি সাগরে মাছ ধরি, আমি একজন জেলে। এই ছেলেটা তো আপনার বলে হ্যাঁ এ তো আমার ছেলে, তুমি পাইলা কোথায়? আল্লাহু আকবার বলেন, এ তো আমার ছেলে তুমি পাইলা কোথায়? জেলে ডাক দে বলে হুজুর
হুজুর গো আপনার ছেলেকে কয়েকদিন আগে একটা মাছে আমার কাছে দিয়ে যায়, আর মাছ মানুষের কণ্ঠে বলে এই জেলে এটা হলো ইউনুস নবীর আমানত, ইউনুস নবীর সন্তান, তোর কাছে আমানত রেখে গেলাম, ইউনুস নবীকে পাইলে ওর সন্তানের সন্তানটাকে তুই দিয়ে দিবি। আল্লাহু আকবার। জেলে ডাকতে বলে হুজুর আপনার ছেলে নেন, আর দ্বিতীয় নাম্বার একটা কথা শুনতে হবে, হুজুর গো যেই নবীর ছেলেকে মাছে দিয়ে যায় এইভাবে ওই নবী কোনোদিন মিথ্যা নবী হতে পারে না, আমাকে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। আরো যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ওনাকে কালিমা বানাইয়া ওনাকে শহরও না করলেন, আবার কিছু দূর যাওয়ার পরে জঙ্গল বাঁধলো, জঙ্গলে ঢুকলেন, পিছন দিক থেকে আবার একটা লোক ডাকে হুজুর ইউনুস নবী দাঁড়ান, পিছনের দিকে তাকিয়ে দেখে আর একটা লোক দেখা যায়, ওর সাথে ইউনুস নবীর ওই বাঘে যে সন্তানটা নিয়েছিল ওই ছেলেকেও দেখা যায়। একটু আস্তে করুন, আল্লাহ নাহলে কাম করেন, জুমা রাখেন, আগামী পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা আল্লাহ আকবার করেন, আজকে বলার দরকার নেই। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, এই যে আপনাকে আল্লাহু আকবার বলাই, আপনারা তো আজকে বলে চলে যাবেন, কিন্তু এই তাফসীর মাহফিলটা দেওয়ান পাড়া যুব সমাজ এবং এলাকাবাসী আজকের থেকে নয় কয়েক মাস আগের থেকে মেহনত করতেছে, ঠিক কিনা জোরে বলেন, কত কষ্ট ওরা করেছে, আমরা কি আজকে একটা দিন একটু কষ্ট করতে পারবো না? ওনাদের মন আর উৎফুল্ল করার জন্য চিল্লাই আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহু আকবার। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, ইউনুস নবী বলে তুমি আমার ছেলে পাইলা কোথায়, তুমি কে? বলে হুজুর আমি এই জঙ্গলের একজন অধিবাসী, আমি একজন কাঠুরিয়া, আমি কাঠ কেটে কেটে আমার সংসার বাঁচাই, সংসার পরিচালনা করি, কয়েকদিন আগে একটা বাঘ এসে আপনার এই ছেলেকে আমার কাছে দিয়ে বাঘটা মানুষের কণ্ঠে বলে যায় এ কাঠুরিয়া এই জায়গাতে ইউনুস নবী আসবে, এটা ইউনুস নবীর ছেলে, এই আমানতটা তোর কাছে দিলাম, ওরে যত্ন করে রাখবে আর ইউনুস নবীর কাছে পৌঁছাই দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা ওই কাঠুরিয়া বলে হুজুর আপনার ছেলে নেন, আর দ্বিতীয়তে যে নবীর ছেলে বাগে দিয়ে যায় ওই নবী কোনদিন মিথ্যা নবী হতে পারে না, ওই নবী তো সত্য নবী, আজকে এই নবীর হাতে হাত লাগাইয়া মুসলমান হতে আমি ভুল করবো না, আমারে মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। বলেন মুসলমান হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে বলি, এরপরে এই দুইজনকে আর দুইটা ছেলেকে নিয়ে ওই যে স্ত্রীকে আটকিয়েছিল আটক করেছিল ওই জায়গায় গিয়ে দেখে একদল লোক ওখানে দাঁড়ানো, সেই লোকগুলোই দেখা যায় যারা আমার আমার স্ত্রীকে নিয়ে গেছে। ইউনুস নবী বলে ভাই রে হাত জোর করে বলি, বল গো বল আমার সহধর্মিণী ও অর্ধাঙ্গিনী স্ত্রী সে কোথায়, কেমন আছে বলো, তোমরা কি আমার স্ত্রীর কোনো ক্ষতি করছো? ওই লোকগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমরা তো অনেক দিন ধরে এইখানে দাঁড়িয়ে আছি আপনার অপেক্ষায়, আল্লাহু আকবার, আপনার স্ত্রীর ইতিহাস আমি কিছু বলবো না, আমাদের বাচ্চার জবান থেকে শুনবেন, আসেন, আল্লাহু আকবার বলতে হবে। বাদশার দরবারে ইউনুস নবীকে নিয়ে গেলেন। আমার ভাইরা বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে এইবার বাদশা বলে আপনি কি ইউনুস নবী? হ্যাঁ আমি ইউনুস নবী। হাত ধরে বসছে, হুজুর আমাকে মাফ করে দেন, আল্লাহু আকবার। বলেন জালেম বাচ্চা এতদিন পর্যন্ত পরকিয়া করছে, আজকে আবার মাফ চায়, এতদিন পর্যন্ত মেয়েদেরকে জোর করে গুনার কাজ করছে, আজকে নবীর কাছে মাফ চায়, কেন মাপ চাচ্ছেন? এবার জালেম বাদশা বলে হুজুর আপনার স্ত্রীর কাছে আমি তিন থেকে চারবার যাইতে গিয়েছি, কিন্তু যে কয়বার যাইতে যাই আমার পা এবং হাত অবশ হয়ে যায়, আপনার স্ত্রীর কাছে আবার মাপ চাইলাম, আল্লাহর কাছে আপনার স্ত্রী দোয়া করলে আবার ভালো হয়ে যায়, এইভাবে চার পাঁচবার করার পর আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আপনারা কোনো মিথ্যা পরিবার না, আপনার স্ত্রীকে ইবাদত করার জন্য সুন্দর একটা জায়গায় ব্যবস্থা করে দিয়েছি, ওখানে আপনার স্ত্রী আছে যান, কিন্তু যাওয়ার আগে একটা অনুরোধ রাখবেন। বলে হ্যাঁ বলুন। একটা অনুরোধ হলো যেই বংশের যেই যেই
সম্প্রদায় যেই ধর্মের মানুষ এত পিওর, যেই ধর্মের মুসলমান, যেই ধর্মের যেই ইসলামের মহিলার দিকে হাত বাড়াইলে হাত অবশ হয়ে যায়, আবার দোয়া করলে হাত ভালো হয়ে যায়। হুজুর ওই ধর্ম থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না, আমার আন্ডারে লক্ষ লক্ষ খ্রিস্টান আছে, আপনি দয়া করে সবাইকে মিলে আমাকে সহ মুসলমান বানাই দেন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা সবাইকে মুসলমান বানাইয়া এবারে মুস্তফি রওনা করলেন নিজের এলাকার দিকে, এবার যেদিক যায় সেদিক মুসলমান হয়, আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ইহুদি তিন নম্বর উত্তর পাইছো নি, ওই মাছটা ছিল কবর আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন মুর্দা। এ ইহুদি উত্তর পাইছো নি বলো। ইহুদি ডাক দে বলেন, এ আমিরুল মুমিনিন ওমর, আমার উত্তর সঠিক পেয়েছি, শুধু সঠিক না, আমার ধারণার বাহিরে সঠিক পেয়েছি। আর যেই মুসলমান ধর্মের বারো বছরের বালক তার ধর্মগ্রন্থ এত শিক্ষা অর্জন করতে পারে, ওই বালক ছেলের নবী কোনোদিন মিথ্যা হতে পারে না, ওই বালক ছেলের ধর্ম কোনোদিন মিথ্যা হতে পারে না। আমাকে এখন কালিমাই তাওহীদ পড়াইয়া, আমাকে এখন কালিমাই রিসালা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহু আকবার করে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ধরে বললেন, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, আজকের থেকে তুমি যেই তাফসীর আমারে শুনাইলা, তোমার একটা হাদিয়া আমার দেওয়া দরকার, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার হাদিয়া দেব কোত্থেকে? আল্লাহু আকবার। হযরত ওমর বলে গরিব, অর্ধ জাহানের বাদশা বলে গরিব, এ মুসলমান হযরত ওমর গরিব, এই কথাটা নিয়ে আমি সামনে আগাইলে মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে। হযরত ওমর যে গরিব, আশপাশে কোনোদিন আসলে আমারে মনে করে দিবেন হুজুর হযরত ওমর গরিব, এই আলোচনাটা আপনি করেন, ইনশাল্লাহ তিন ঘন্টা বয়ান করব। হযরত ওমর যে গরিব ছিলেন, ওমর কেমন গরিব ছিলেন, কেমন বাদশা ছিলেন, এটা বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহু আকবার, ওমর ইবনুল খাত্তাব বলেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমারে বড় একটা হাদিয়া দেওয়া দরকার, কিন্তু আমি তো গরিব মানুষ, কি দিব? তোমার একটা হাদিয়া দিলাম, আজকের থেকে তুমি মুফাসসিরদের সরদার, রইউসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বারো বছরের বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এই কোরআন শরীফের জন্য আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন জোরে বলেন, আমিন জোরে বলেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, কোরআনের পক্ষে থাকতে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন।